মানুষ আছে যারা অল্পতেই রেগে যায়, আর এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকেই পছন্দ করি না। এদের দেখলে বিরক্ত একটা ভাব চলে আসে, মনে মনে ভাবি এদের মন বলতে কিছুই নেই নাকি। অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলো প্রকৃতপক্ষে ভালো মানুষ। এই রাগী মানুষগুলো খারাপ হয় না, রাগী মানুষের নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেই না। এত যাই হোক না কেন, এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটাই প্রখর। এরা সহজে হার মানতে শেখেনি। রাগ সবসময় খারাপ অর্থ বহন করে না, মাঝে মাঝে রাগের মধ্যেও নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা যায়। তবে অকারণে রাগ করে অল্পতে রেগে যাওয়া খুব খারাপ, এসব রাগের কোনো মূল্যই নেই। এইসব রাগ হলো এক ধরনের ছেচরামি। রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে, ভালো করলে ভালো বলবে, খারাপ করলে খারাপ বলবে। এরা সামনে তালি আর পিছনে গালি দেয় না, যা বলবে সব মুখের সামনে বলবে। এই কারণের জন্যই তারা অনেকের কাছে খারাপ হয়ে যায়। যার রাগ যত বেশি তার মন ভালোবাসাটাও ততটাই বেশি, যার রক্ত যতটা গরম তার মনটা ততটাই নরম। যে বেশি বকাঝকা করে সে নীরবে ততটাই কাঁদে, যে তোমাকে যতটা কাঁদায় সে তোমার হাসির জন্য ততটাই কারণ খুঁজতে থাকে। তাই রাগী মানুষদের আপন করতে শিখুন, একবার আপন হয়ে গেলে তারা সহজে পর করে দেয় না। রাগী মানুষগুলো ভালোবাসা খুব কম পায়, কিন্তু যতটুকু পায় ততটুকু ধরে রাখতে জানে। থ্যাংকস ফর ওয়াচিং ফুল ভিডিও। হাই ফ্রেন্ডস, আমি জিসান। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি খুব ভিডিওগুলো খুব পরিশ্রম করে বানাই। আপনাদের কাছে আমার একটাই আশা কি আমার ভিডিওগুলো শেয়ার করুন এবং লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। খুব পরিশ্রম করে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের মনোযোগ দেওয়ার জন্য।